কি বাবা, আপনাদের সাথে আমার কোনো দুশ্মনী আসেনি, কোনো ঝগড়া ফাসাদ আছে? আমার কাছে কেউ টাকা হইবেন? সালাম দিলাম, সালামের জবাব দিলেন না। গুনাইনি কোনো সালাম দিলে? আসলে বলেন গুনাহ হয়? আমার নবীজির একটা হাদিস, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতা শাহীদা। আমার নবী বলেছেন, আমি নবীর একটা সুন্নতকে যারা জিন্দা করবে তাদেরকে 100 শহীদের সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ! বাড়ির যে বলবেন না, এখানে বলবেন, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সালাম দাও আমার নবীর সুন্নত জবাব দেওয়া ওয়াজিব, চাওনার বাড়ে কেমন? তো জবাব দেওয়া যেহেতু ওয়াজিব, তাহলে আমি আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। والصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المجنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الماء والتين، سيدنا ونبينا وشفينا وحبيبنا وأكمل الأكملين أجمل الأجملين، وعلى آله وأصحابه وأهل بيته وأولياء طريقته وعلماء دين ملته أجمعين. هي أمر দক্ষিণ রামনগর নজরুল পাড়া এলাকার গেনেগুনি সুশীল সমাজ ও আমার আজকের মাহফিলের ভাই বাবারা, আমি আপনাদের সবার কাছে জানতে চাই, আপনাদের আজকে মাহফিলে বসলাম, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনার নাম কি? আল্লাহ। আল্লাহ কি শরম লাগে নি? ধরে বলেন শরম লাগে? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা খুশি না ভেজা? আরো জবান করে বলেন, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনার নাম কি? এখন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, আল্লাহ আমাদেরকে বানাইলেন, ওই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, আমাদেরকে বানাইলেন, আমরা সবাইকে আল্লাহর বান্দা হতে পেরে খুশি না বেজার? আরো জবান খুলে বলেন না খুশি না বেজার? আমরা কাউকে ঘৃণা করি না, আমরা কাউকে ঘৃণা করি না, আমরা সবাইকে ভালোবাসি, কারণ ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আমরা কাউকে ঘৃণা করতে পারি না রে। আমি আল্লাহ তোমাদেরকে বানাইয়া আমি আল্লাহ এমন একটা ধর্মের উপরে রাখলাম, যে ধর্মটার নাম দিলাম ইসলাম। বলেন না সুবহানাল্লাহ! আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার বান্দারা তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে আমার বান্দা বানাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহর নিকটবর্তী বানাইলাম। বান্দারা রে, ও আমার
বান্দারা এই ভারতের আগরতলা ত্রিপুরার জমিনের মধ্যে এই দক্ষিণ রামনগর এলাকার নজরুলপাড়া এলাকার মধ্যে আজকে যতগুলা মানুষ আসলো যতগুলা মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করে যতগুলা মানুষ বাড়ির মধ্যে আছে যতগুলা মানুষ রাস্তাঘাটে বাড়িতে দোকানে ঘোরাফেরা করতেছে আপনারা সবাই এক বাক্যে জবান খুলে চিৎকার মেরে বলবে আমাদের সবাইকে যিনি সৃষ্টি করেছেন তিনার নাম কি আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম এটার কোন বিশ্বাস না করার কোন কারণ নাই আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম এটাকে সবাই বিশ্বাস করতে হবে মানতে হবে এটাকে যদি তোমরা বিশ্বাস করো রে আমি আল্লাহ ঘোষণা করলাম তোমাদেরকে আমার প্রিয় বান্দা হিসেবে কবুল করব কোন সুবহানাল্লাহ এখন বলেন যারা বাহিরে ঘোরাফেরা করে তাদেরকে সৃষ্টি করছে কি আল্লাহ আল্লাহ নাম নিলে গুণ হইব না আস্ত করে না কে করেছেন আমি মাহফিল কমিটিদেরকে বলবো তোমরা এই যে খালি জায়গাটা এটার মধ্যে জায়গার ব্যবস্থা করে দাও এই যে খালি জায়গাটার মধ্যে কারণ আশেকের রাসূল কাছাকাছি না থাকলে প্রেম সৃষ্টি হয় না কথা বলেন ঠিক কিনা বলেন দেখবেন ছোট্ট সন্তান মায়ের সন্তান যদি মায়ের কাছে থাকে মা সন্তানটার আদর করে বেশি ভুল বললাম ঠিক না ঠিক বলেন মা সন্তানটাকে আদর বেশি করে আর যেটা দূরে থাকে এটার আদর কম করে কারণ এটা তো কাছে নাই আদর করবে কিভাবে ঠিক না বলে এখন বাবারা আমার আমি জানতে চাই আল্লাহ যে আমাদেরকে সেই নবীর উম্মত বানাইলো আমরা খুশি না বেজা খুশি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানাইলেন যে নবীর নাম হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে বলবেন না আল্লাহু আকবার আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি ছাইড়া দেই নাই আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা নবীর উম্মত বানাইলাম এমন একটা নবীর প্রেমিক বানাইলাম এমন একটা নবীর আশেক বানাইলাম এই রবীন্দ্র এই রামনগর এলাকার মধ্যে তুমি অন্তর সেই বিনা বাজিয়ে চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার আমার আল্লাহ ডাক দিয়ে কয় জগতের বান্দারা রে ও আমার জগতের বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম আমি আল্লাহ জগতের মধ্যে তোমাদেরকে পাঠাইলাম বান্দারা রে ও জগতের বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি কইরা এমন একজন নবীর উম্মত বানাইলাম যে নবীকে না বানাইলে আমি আল্লাহ দুনিয়ার জমিনে আসমান বানাইতাম না জমিন বানাইতাম না লৌহ বানাইতাম না কলম বানাইতাম না ওই নবী কামলাওয়ালাকে বানাইয়া আমি আল্লাহ তোমাদেরকে ওই নবীর উম্মত বানাইছি জোরে কোন সুবহানাল্লাহ সেই নবী কামলাওয়ালার উম্মত হলাম আমরা ঠিক কিনা বলে এখন সেই নবীদের উম্মত হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর প্রতি একটা কিতাব নাযিল করছে যেই কিতাব আপনাদের এই দক্ষিণ রামনগর এলাকার নজরুলপাড়ার মসজিদে পড়া হয় ঠিক কিনা বলেন যেই কিতাব এই এলাকার প্রত্যেকটা মুসলমান ভাইদের ঘরে ঘরে আছে ঠিক কিনা বলেন ওই কিতাবটার নাম কি আল কোরআন বলেন নাম কি আল কোরআন ওই আল কোরআনের তিলাওয়াত করলে কি ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে বলেন ভালো লাগে না খারাপ লাগে এতদিন পর্যন্ত মসজিদের মধ্যে ফজরের নামাজ মাগরিবের নামাজ এশার নামাজের সময় সূরা ফাতিহা প্রত্যেক দিনে তো পড়া হয় প্রত্যেক রাকাতে তো পড়া হয় একদিনে তো সূরা ফাতিহাকে মধুরবিহীন লাগে নাই কারণ সূরা ফাতিহা যত বেশি পড়া হয় তত বেশি মধুর লাগে কারণ আল্লাহর কালামুল্লাহ শরীফ যত পড়া হবে তত বেশি মায়া লাগবে কথা বলেন ঠিক কি না তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বলেন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার
আজান আমার গভীর মনোযোগ অন্তরের কান্না গান আল্লাহ আমাদেরকে বানাইলেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন এখন সেই আল্লাহ পাকের বান্দা আমরা ঠিকই না বলেন আচ্ছা একটু আবার সামনের দিকে চলে আসেন এই যে মাঝখানে একটা ছবি শেয়ার করুন আসেন সেই তো আসেন এবার আলোচনা করে মজা লাগবে আসেন কাছাকাছি আসেন 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 উঠে আসেন আমার আল্লাহ তোমার কোরআন তিলাওয়াতের সওয়াব তোমার আমলের পাল্লায় দিয়া
তুমি পাপি বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যদি দুনিয়ার জমিনের মধ্যে একটা বান্দা আল্লাহ পাকের কোরআন শরীফের একটা অক্ষর তিলাওয়াত করে একটা হরফ তিলাওয়াত করে তাদের আমল নামার মধ্যে দশটা নেকি দান করা হয়। আমার আল্লাহ ডাক দিয়ে কয় বান্দারা ও জগতের বান্দারা তোমাদের আমল নামার মধ্যে দশটা নেকি দেওয়া হয়। আমার দয়াল নবী একবার মসজিদে নববীর মধ্যে থাকিয়া সকল সাহাবাই কেরামদেরকে সামনে নিয়ে বলতেছেন সাহাবীরা রে ও সাহাবীরা শোনো শোনো শোনো। সাহাবাই কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে কি শোনাইবেন? আমার নবী ডাকিয়ে কয়ে সাহাবীরা রে ও সাহাবীরা তোমরাকে আল্লাহ পাকের কোরআন শরীফটাকে চিনো? সবাই কয়ে অবশ্যই চিনি। নবী গো আপনি আল্লাহ পাকের কোরআন শরীফের কথা কেন বললেন? আমার কয়াল নবী ডাক দিয়া কয়ে সাহাবীরা যখন তোমরা ওই কোরআন শরীফের তিলাওয়াত করবারে ওই কোরআনুল কারিমের একটা হরফ যদি কোনো মানুষ আলিফ বলে আল্লাহ পাক তার আমল নামার মধ্যে দশটা নেকি দান করে। সুবহানাল্লাহ। নেকি দেয় কয়টা? দশটা। রোজাবান খুলে বলেন কয়টা? আমল করে কয়টা? একের কারণে কেন দশটা নেকি দেওয়া হয়? সাহাবাই কেরাম আমার নবীকে ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবীল্লাহ নবীজি নেকির ওজন জানতে চাও? আমরা জানতে চাই ওগো মায়ের নবীজি আপনি নেকির ওজন বইলা দে ওই দশটা নেকি কত বড় হবে? আমার নবী ডাক দিয়া কয়ে সাহাবীরা ও সাহাবীরা ওই দশটা নেকির ওজন তুমিরা জানতে চাইও না? নবী গো কয়টা নেকির ওজন জানতে চাইতাম? ওই আগে একটার ওজন কত জানো না পরে না দশটার ওজন জানতা? সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়ে সাহাবীরা রে ও দশটা নেকির ওজন করে জানো আগে একটার ওজন জানো? নবী গো বলেন 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 একটা নেকির ওজন কত? আমি জানতে চাই এই রামনগর এলাকায় নজরুল পাড়া এলাকার আজকের মাহফিলে যতগুলা মানুষ আছেন এই মাহফিলে হাদিস আবাসিন নি কেউ উমরা হজ করছে? মাশাআল্লাহ। আল্লাহ 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 তা কবুল করুন। জোরে বলেন আমিন। আরো আছেন হাদিস এর থাকলে হাত তুলেন। হাদিদার আছেন হজ করছেন হজ হজ এটি বলে হজ করছেন কি তো আমার দয়াল নবী ডাক দিয়া কয় সাহাবীরা শুনো 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 ও সাহাবীরা শুনো একটা নেকির ওজন কত? শোনো সাহাবীরা আমার দয়াল নবী ডাক দিয়ে কই একটা নেকির ওজন হচ্ছে একটা উহুদ পাহাড় যত বড় গো একটা নেকির ওজন হচ্ছে তার চাইতে বেশি বড়। বলে বলবেন না সুবহানাল্লাহ। আমি জানতে চাই আমাদের সবাইকে যিনি জবান দিয়েছেন তিনার নাম কি? আল্লাহ। বলেন না নাম কি? আল্লাহ জবান দিছে এই জবান দিয়ে আল্লাহর ডাকলে সওয়াব হইব না গুণ হইব? আমরা নবী চাই কি চাই না? আল্লাহ রসুল যেখানে কবুল করুক। জোরে বলেন আমিন। শয়তান কি মাহফিলের আশেপাশে আসে না গেছে? আমরা নিতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না?
আমি কোরআন তেলাওয়াত করব আপনারা যখন হাত আল দিবেন আপনারা জবান খুলে আল্লাহু আকবার বলতে পারবেন নি বলেন পারবেন যারা ফ্যাশনে আছেন আপনারা আপনারা পারবেন না বাবারা কে পারবেন নি আপনারা তো তাহলে একটু জবান খুলে আমি কোরআন তেলাওয়াত করব আপনারা একটু জবান খুলে আল্লাহু আকবার বলবেন বিসমিল্লাহির রহমানির আগামীতেও মাহফিল দেখেছি শুধু দোয়া করবেন যেন ইসলাম কোরআন সুন্নাহ খেদমত করতে পারে জোরে কোন আমিন আপনারা যে আওয়াজ দেন আওয়াজটা আমার পছন্দ হইতেছে না ভালো লাগতেছে আর জোরে কোন আমিন আমার দয়াল নবীর উপরে দুরূদ শরীফ পড়ো আমি আল্লাহ
আমার কোরআন শরীফের তিলাওয়াত করো। আমি আল্লাহ ঘোষণা করলাম রে, তোমরা ওই কবরের মধ্যে শান্তির জায়গা জান্নাত পেয়ে যাবে। কোন সুবহান আমার কোন ভাই বাবার জন্য
দাদা ভাই কালালে লাল হইয়া গেছে, কোন ভাই বাবার জন্য জানি গো এই এলাকার পুরস্তানের মাটি টালা পালাফি করে। আল্লাহ ও দয়ালাল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়া দেখেন, আল্লাহ আপনার বান্দারা দুনিয়ার টাকার পয়সা কথা চিন্তা করে না, দুনিয়ার কোনো কিছুর কথা চিন্তা না করিয়া আজকে এই মাহফিলের মধ্যে বৈশা গেছে। দয়াল রে আপনি সকলের জীবনের গুণা মাফ কইরা বেগুনা মাসুম বান্দা বানায়া বা তোমরার মতো কত মা বোনেরা জানে গো আজকে অন্ধকার কবরে মুদ্রা লাশ হইয়া শুয়া গেছে মা। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল রে এই মাহফিলে তিনটা শ্রেণীর লোক হাত বাড়াইয়া দিতে, আল্লাহ একটা শ্রেণীর মানুষ আছে জগতের মধ্যে বাবা নাই, সেই বাবা কষ্ট করিয়া মাতার গাম বানাইয়া পরের বাড়িতে বদলার কাজ করিয়া কত কষ্ট করিয়া সন্তানের মুখে খানা তুই লাগিছে, আজকে এমন বাবা তাদের অন্ধকার কবরে আল্লাহ সেই বাবার কবর তুমি আর আদাব দিও না। আমার বাবার মতো আদর কে বই করে না, আল্লাহ যখন সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে যখন ডাক্তারের কাছে নেওয়া হইত ডাক্তার বলতো যদি সন্তান বাঁচাইতে তাও মা বাঁচবে না, যদি মা বাঁচাইতে তার সন্তান বাঁচবে না, মা ডাক দিয়া বলতো ডাক্তার রে আমি মা দুনিয়া থেকে কবরে চলে যাব তবু আবার সন্তান রে দুনিয়ার আলো দেখাইব। আল্লাহ আজকে কার জানি এমন মা অন্ধকার কবরে রে, আল্লাহ তোমার নবী বলছে যদি কোন সন্তান মায়ের কথা স্মরণ করিয়া চোখের পানি ফালাইয়া দেয় তার চোখের মনি কোটার মধ্যে যদি একটু পানি চলে আসে আমার আল্লাহ নাকি ওই পানিটা মাটিতে পড়ার আগে আগে তার মায়ের কবর রাজা জামাত কইরা দেয়। আল্লাহ যখন সন্তান দুনিয়ায় আসে মা দলনির কলিজার মধ্যে ঠাস ঠাস করে দুইটা লাথি মারে রে আল্লাহ, এমনও মা আছে দুনিয়ার আলো দেখে না রে আল্লাহ মা দলনি কলিজায় লাথি দিলে মারা যায়। আল্লাহ যাদের মা অন্ধকার কবরে তাদের মায়ের কবর তারা তুমি বেগতের বাগান বানাইয়া দাও আল্লাহ। আল্লাহ যখন সন্তান আল্লাহ মাঘ মাসের শীতের দিনে ডাইন পাশে প্রস্রাব করে দিত মায়ের জননী সন্তান রে টান দিয়া বাম পাশে নিয়ে যাইত, আবার বাম পাশে প্রস্রাব করলে মায়ের দিদিয়া সন্তান রে নিজের সুখা জায়গায় ঘুমাইয়া মা জননী বিধা জায়গায় ঘুমাইত। আল্লাহ মা কত কষ্ট করছে রে আজকে কার জানি এমন মা,
আল্লাহ কোন সন্তান জানি মায়ের জন্য চোখের পানিগুলো ফালাইয়া ফালাইয়া কান্দে ওরে হাতে পাইতে মাই কামাই দিল সত্য করি পসা পাইখানা আমরা মায়ের কোলে করি ওরে তবু না মারা করিল ঠাকুর বুবে মতে আমরা সুখায় রাখিয়া মা গো মায়ে বিজাতে আয় রে ও সুখ হইলে দেখি চাইয়া বলে আমায় তুমি নাও রে আওয়া সন্তানের নিও না দুঃখে দরদি আমার দনন দুঃখি মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা গর্ভধারিণী আমার জনম দুঃখি মা আল্লাহ যাদের মা বাবা অন্ধকার কবরে রে আল্লাহ তাদের মা বাবার কবর আজাদ তুমি আল্লাহ মাফ করে দাও কবুলার মঞ্জুর করে দাও টাকা দিয়া পয়সা দিয়া দম দিয়া দৌড় দিয়া শ্রম দিয়া পরিশ্রম দিয়া এত কষ্ট করে মাহফিল সাজাইল আল্লাহ তাদের সবাইকে তুমি কবুলার মঞ্জুর করে দাও আমাদের যেই দিন মরণের ডাক চিরা আসবে ওই কঠিন মুসিবতে আমার দয়াল নবী রহমাতাল্লিল আলামিনের নূরানি চেহারা মুবারক দেখাইয়েন আল্লাহ মরণের আগে যদি একবার দয়াল নবীর দরজা মুবারক না দেখতে পান আমাদের দুটা মরণের পরে বলবে মনে বলো আশা চিন যাব মোদি আল্লাহ আমরা যদি দয়াল নবীর রোজা না দেখে আমার আজাদ আমাদের রুহুটা মরণের পরে বলবে বাইরে আমার যারা মদিনা যাইতে চায় আজকে এই দুইটা রাতবারে চোখটা বন্ধ করে আমার আল্লাহ দরবারে ফরিয়াদ করে সবাই জবান করে বলে মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও মনে বড় আশা ছিল যাব মদিনায় আল্লাহ জীবনে একবার মধ্যে বাই তুললাম জিয়ারতে রোজে রাসূলুল্লাহ নসিব করাইয়া আমাদের সকলের দিল আর জবানে করিয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান খুলে করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে করেন আলহামদুলিল্লাহ মজ্জিদ সদর মোতারাম দিগা এই ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা দক্ষিণ রামনগর নজরুলপাড়া এলাকায় পবিত্র আসরে মোহরম উপলক্ষে দক্ষিণ রামনগর নজরুলপাড়া এলাকায় যুব সমাজের উদ্যোগে এক বিরাট আয়োজিত আর মাহফিল আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি আপনাদের এলাকার দক্ষিণ রামনগর জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব হযরত মাওলানা কারী আব্দুর রহিম সাহেব আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর হায়াত বরকত দান করুন জোরে বলেন আমিন এবং আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সানি ইমাম দক্ষিণ রামনগর জামে মসজিদ হযরত মাওলানা আবু তাহের সাহেব প্রধান বক্তা যিনি আমার ওস্তাদ বর শুধু বাংলাদেশ থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা সুমধুর কণ্ঠস্বরী আল্লাহ আল্লাহ হযরত মাওলানা শেখ সাজি আব্দুল্লাহ সাদুপুরি মাদ্রাসিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি আল্লাহ পাক হুজুরের হায়াত বরকত দান করুন জোরে বলেন আল্লাহুম্মা আমিন হুজুরের হায়াত বরকত দিলে আপনাদের কোনো কিছু কম বলি কম না তার চাবে জোরে নাম ধরে কোন আমিন আমিন আজকের মাহফিলে আমার দাইতে পাবে সামনে বসে থাকা আলেম সমাজ মুরব্বী বাবারা যুবক ও জোয়ান বন্ধুরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার আড়ালের মধ্যে ওয়াজ শ্রবণরত আমার বাবা বোনেরা
সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আমি বললাম দুই হাত তুলে আসলে কি বেজা, আসলে বাবা দোস্তা আপনার না দোস্তা আমার। আমার নবী বলছে যখন আশেকের আসলের সামনে দয়াল নবীদের সম্মান আলোচনা করা হয় তাদের রুহুটা কিন্তু এখানে থাকে না, স্বাভাবিক তাদের দেহটা এখানে পড়ে থাকে, তাদের রুহুটা আমার দয়াল নবীর অজাম বলতে চলে Allah.
বন্ধুরা আল্লাহ ডাক দিয়া কয় ইন্নামা আল্লাহের পেয়ারা বন্ধু যারা আর দয়াল নবীর আখালে বায়াত যারা আল্লাহ কয় তাদেরকে আমি পবিত্র বানাইছি। হুজুর হুজুর সুবহানাল্লাহ বলেন হুজুর আখালে বায়াত কি চিনি নি আপনারা আমি দুনিয়ার জমিনে পড়ার চেষ্টা করছি, আপনার ইউটিউবে শামিম রেজা ওয়ার লিখে ছাড় দিবেন, আপনারা আমার অনেক আলোচনা পাবেন। আল্লাহ পাক কবুল করুক জোর করে আমিন। তারপরে আমার আমি জানতে চাই এখন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা বান্দা, আল্লাহপাক কোরআনে বললেন আহলে বাইয়াত যারা তাদেরকে আল্লাহপাক পবিত্র বানাইছে, সুবহানাল্লাহ হুজুরে বলেন না এবার আসেন আহলে বাইয়াত কারা সবাই জানে না, অল্প কচিত মানুষ জানে আহলে বাইয়াত কারা শোনেন। আমার আল্লাহপাক রাব্বুল আলামিনের পেয়ারা বন্ধু যিনি করছেন আমার রহমাতাল লিল আলামিন নবীজি, যিনি করছেন আমার সিরাজুম মুনির নবী, যেই নবীরে আল্লাহ না বানাইলে দুনিয়া বানাইতো মানুষ বানাইতো, যেই নবীরে না বানাইলে আল্লাহ এই দুনিয়ার কোন কিছু সৃষ্টি করতো না। এই জন্য আশিক বলে সৃষ্টি হয়ে নবী গোপনের বেশে সত্তর হাজার বছর ছিলে তার কার বেশে গোপনের বেশে সত্তর হাজার বছর ছিলেন ময়ূরের বেশে নবী তুমি কামলাওয়ালা তুমি সালে আলা অন্তরে সেই বিনা বাজিয়ে অনুরাগে বিনা বাজিয়ে চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় বান্দারা রে আমার বন্ধু কান্নে বলাই এমন একজন নবী গো, ওই নবীরে যারা ভালোবাসবো, ওই নবীরে যারা মুহাব্বত করবো, ওই নবীর আহলে বায়াতের মাহফিল দ্বারা সাজাইবো, সোয়াদে কারবালার মাহফিল দ্বারা সাজাইবো, মিলাদুন নবীর মাহফিল দ্বারা সাজাইবো, ঈসা আলাইহিস সালামের মাহফিল দ্বারা সাজাইবো। আমি আল্লাহ বললাম ওই বান্দাদেরকে আমি বড় ভালোবাসি, ওই বান্দাদেরকে আমি বড় মুহাব্বত করি, ওই বান্দাদেরকে আমি আল্লাহ ভালোবাসা যখন তারা কবরের মধ্যে যাবে ওই কবরের তাদেরকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইলা লাগবে রে। আমি আল্লাহ তাদের নামটা জান্নাতীদের খাতায় লেখা তাদেরকে সরাসরি বেহেশতের মধ্যে দিয়া দেই কোন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত কথা বলে ঠিক কি না? এখন আমরা সেই নবীর উম্মত হইলাম আল্লাহ পাকের বান্দা হইলাম, এখন আপনারা জবান খুলে বলেন আল্লাহর বান্দা আমার ডাকে আল্লাহ খুশি হবে যা আমাদের বোঝা যাবে যা আর জোরে বলেন খুশি হবে যা। আমার মনে হয় বাবা রে এই যে মাঝখানে মাঝখানে কিছু মানুষ আলীর মতো মরে গেছে, বুঝতে পারছি না তার ব্যাপারটা। আমি একটু আল্লাহর জিকির করবো মাঝখানে দুইটা দিন তিনটে সানরামু মাঝখান দিয়ে আপনারা যারা পেছনে আসেন একটু টান দিয়ে একটু স্লাই গে লাগে বসে যান, একটু মানে খুশি দিয়ে বইবেন আর কি, একটু সামনে দিয়ে খুশি দিয়ে বইবেন। আমি দুই তিনটা সঙ্গে বসে জবান করে আল্লাহ জিকির করবেন, মাইক থেকে একটু জবান করে আল্লাহ জিকির খোসা দিয়ে সামনে আইয়া যদি কেউ না ওঠে পিছন দিয়ে ঠেলা দিয়ে সামনে দিয়ে দিবেন জবান করে আল্লাহ জিকির আই না 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 আই
I'm gonna go in there and I'm gonna play the man.
পাগল হইলে আল্লাহ তাআলা খুশিয়ে রবের দোহর কহল দিবানে শের মাশাল্লাহ আল্লাহ আল্লাহ পাঁচ কোরনে পাগল ছিল কহল আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দেই ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন এবং যখন তোমরা আমি আল্লাহরে ডাকতে 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 আমি আল্লাহরে এত বেশি ডাক করে জীবনে তোমাদের কুফুরির গুনাহ থাকলে খারাপ গুনাহ থাকলে আমি আল্লাহর নামের খাতিরে আমি আল্লাহরে ডাকার কারণে আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেই কোন সুবহানাল্লাহ আল্লাহরে ডাকছে আল্লাহ খুশি না বেলা আসেন এবার আলোচনা করলে বুঝে আসবে আমার আলোচনা আহলে ভাইয়া আমি তো আপনারে বড় ভালোবাসি আমি তো আপনারে বড় মুখাব্বত করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আল্লাহর দরবারে সাজদাই করে গেছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার না সুবহানাল্লাহ আল্লাহ কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নবী গো আপনি সাজদা থেকে মাথা উঠান মাথা উঠা আমার দয়াল নবী কয় না আল্লাহ মাথা উঠাইতাম না আল্লাহু আকবার সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ মাথা উঠাইতাম না আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ ও দয়াল আল্লাহ আমি কেন মাথা উঠাইতাম না জানেননি কয় কেন 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 আল্লাহ গো
যদি আমার গুনাহগার উম্মতের নাজাতের ফয়সালা না করেন গো আমি দয়াল নবী মাথা উঠাইতাম না। নবী কার চিন্তা করছে? আরো জোরে বলেন, কার উম্মতের চিন্তা করে? আরে উম্মতের মায়াই নবী কান্দানে যারে যা মাফে করে দাও ওহে আল্লাহ, উম্মতে গুনাহগার বলেন মাফে করে দাও ওহে আল্লাহ। আল্লাহ নূরের নবী, দয়াল নবী, প্রেমের নবী, তুলে আরো জোরে পিছনে যারা সকলে নবী কান্দিবে, নফসি নফসি বলিবে, সকলে নবী কান্দিবে, নফসি নফসি বলিবে, ওহে আল্লাহ উম্মত আমার কেমন হবে পার, মাফ করে দাও ওহে আল্লাহ, উম্মতে গুনাহগার বলেন মাফ করে দাও ওহে আল্লাহ, উম্মতে গুনাহগার চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ফরসে যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতের নাজাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত আমি দয়াল নবী মাথা উঠাইতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী গো আপনি একটু মাথাটা তোলেন না নবী, আপনি আমি আল্লাহর বাড়িতে মেহমান হয়ে আসতেন, মেরাজুল নবীতে চিৎকার করে আমি আল্লাহ আমার বাড়ির মধ্যে আল্লাহ ডাক দিয়া কই নবী আপনি মাথা উঠান না কেন? আল্লাহ গো আল্লাহ আমি যে মাথা উঠাইতাম আমার উম্মত গুলা তো গুনা করবে, আমার উম্মত গুলার জীবনে গুনা থাকবে, জীবনে অনেক বাটপারি করে, জীবনে অনেক গুনা করতে 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 জীবনটাকে কইরা কইরা ফলাইছে। ওগো নবীজি, ওগো নবীজি আপনার উম্মতের চিন্তা আপনি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে নবী গো আপনি আপনার উম্মতের চিন্তা করেন না, আমি আল্লাহ আপনার উম্মতের নাজাতের ফয়সালার জন্য আপনি কইয়া নবীকে ইন্না আতাইনা আল কাউসার দান করে দিলাম। কোন সময় আমার নবী কই উঠাইতাম না?
নবী গো আপনারা দান করে দিলেন ইন্না আতাইনা নবী তুমি নবী গোলামিয়া আমি কেমনে জান্নাতে নিব আমার আল্লাহ কয় বন্ধু গো আমার হাবিব গো আমার দোস্ত গো আমার ওই উম্মত গুলাকে জান্নাতে নেওয়ার জন্য যেগুলা আপনার জান্নাতি উম্মত আমল করতে 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 কুরআনুল কারীম পড়তে পড়তে আপনি নবীর অনুসরণ করতে করতে জান্নাতি হইব এগুলাতে তো এমনি জান্নাতি দিব আর আপনার যে উম্মতেরা আপনি নবীর মুহাব্বত নিয়া আপনি নবীর মুহাব্বত ভালোবাসা নিয়া যখন তারা কবরে যাবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বইলা কবরের মধ্যে দেওয়া হবে নবী গো আপনার উম্মতের যদি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বইলা কবরে দেওয়া হয় আপনার উম্মতেরাকে যখন কে কবরে দেওয়া হবে যখন আপনার উম্মত দুনিয়ার মধ্যে আপনি দয়াল নবীর সম্মান বর্ণনা করবে আপনি নবীর মাহফিলে বসবে আপনি নবীর মজলিসের মধ্যে বসবে ওই উম্মতেরা যখন দুনিয়ার জমিন থেকে আপনি দয়াল নবীর প্রেম নিয়ে কবরে আসবে গো ওই উম্মতেরা জান্নাতে যদিও না যাইতে পারে আমি আল্লাহ ঘোষণা করলাম আপনি দয়াল নবীর ওই উম্মত ছাড়া জান্নাতে যাইয়েন না সেই নবীর উম্মত আমরা ঠিক কিনা হজর বলেন ঠিক কিনা আমাদের কত হইলো আমরা মুসলমান ভাই ভাই যদি তোমরা না করো তোমাদের আমাদের দরকার নাই যদি তোমরা করতে পারো দরকার আছে কারণ আমরা ভাই ভাই একসাথে জান্নাতে বসা আমার দয়াল নবীর সঙ্গে খানা আবদার করে কি করে না বাবা মার্কেটে নিয়ে গেলে আবদার করেনি ওঠাইতাম না কই কেন আল্লাহ এটি যে আপনি জান্নাতে দিবে এগুলার কই রাখবেন জান্নাতের ভিতরে আল্লাহ কয় নবী গো জান্নাতের কেমন আমার আটটা জান্নাত এত বড় বড় জান্নাত যে জান্নাত জিব্রাইল আমিনের 500 নূরের ফাঁকা দিয়া যখন উঠতে যায় জিব্রাইল আমিন সব দি দিয়া 500 বছর ধরে সে এক জান্নাতের অবস্থায় কষে এসেছে জোরে বলতে না সুবহানাল্লাহ আর জোরে বলতে না সুবহানাল্লাহ কতটা জান্নাতের কেমন আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ আমি নবী তাদেরকে জান্নাতে দিবেন কথা সত্য আল্লাহ আপনি আমার কোন জান্নাতের মালিক বানাইছেন আমার আল্লাহ কয় নবী গো ও গো মায়ার নবী ও গো দয়াল নবী জি আপনার কোন জান্নাতের মালিক বানাইছি এটা কোন ও গো নবী জি আমি জান্নাত বানাইতে পারি গো কিন্তু আমি আল্লাহ এই জান্নাতের মালিক আপনারে কইরা দিছি আমরা ভালোবাসার দরকার আছে না আরো জোরে তাদের আওয়াজে বোঝা যায় চাই না আরো জোরে বলেন চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না সেই আল্লাহরে সেই নবীরে সাক্ষী বানাইয়া কবরে যাইতে পারলে না বাবারে আমাদের জান্নাত কথা বলে সবাই কুদুরে শরী করেন আল্লাহুম্মা সাল্লি নামি গয়া
নাম আল্লাহ। আল্লাহ গো আটটা জান্নাত দিয়ে আমার উম্মত কি করবো আল্লাহ? আমার আল্লাহ কয় জান্নাতের মধ্যে আপনার উম্মত বসবাস করব। আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ আমি তো আমার উম্মত গুলার দূরে রাইখা পা থাকতে পারতাম না। আল্লাহ আমার উম্মত গুলার আমি দূরে রাইখা থাকতে পারবো না। আমার দয়াল নবী ডাক দিয়া কয় আল্লাহ গো আমি আমার উম্মত গুলার দূরে রাইখা থাকতে পারবো না। আল্লাহ ডাক দিয়া কয় নবী গো ও গো মায়ার নবীজি কেন থাকতে পারবেন না? কয় আমি ওই উম্মত গুলারে বড় বেশি ভালোবাসি, ওই উম্মত গুলারে বড় বেশি ইজ্জত করি গো, এই জন্য এনা আমি থাকতে পারবো না। আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো ও গো মায়ার নবীজি এখন আপনি বলেন উম্মত গুলারে কই রাখতাম? আমার নবী আল্লাহ গো ও দয়াল আল্লাহ আপনি আমার উম্মত গুলারে আমি নবীর কাছাকাছি রাইখে আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন নবী কবুল করলাম তবু মাথাটা উঠানা করছে। আমার নবী কামলাওয়ালা এবার সিজদা থেকে উইটা চোখের ফানি গুলা পালাইয়া কান্দে আল্লাহ আপনি যে রহিম ও রহমান আপনার কোনো তুলনা হয় না। আপনি আল্লাহ যদি আমার বান্দাগুলাকে মাফ করে দেন আমি আল্লাহ পাকের বন্ধু ঘোষণা করলাম। ও আল্লাহ আপনি আমার উম্মতগুলাকে মাফ করে দেন। আমার আল্লাহ বলতেছেন নবী গো আপনি বলেছেন আমি আপনার প্রত্যেকটা উম্মতকে মাফ করে জান্নাতি বানিয়ে দিলাম। বল সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমরা কিন্তু নবীজি মেরাজে যাওয়ার পরে কিন্তু জান্নাতে, কিন্তু রে আমরা এখন গুনাহ করে জাহান্নামের দিকে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা বলেন? আরজন বলেন ঠিক কিনা বলেন? আমরা নবীজির উম্মত, আমরা নবীজির উম্মত, আমরা নবীজির উম্মত, আল্লাহ পাকের বান্দা। আমরা জান্নাতে ছিলাম, জান্নাতে ছিলাম, জান্নাতে ছিলাম, কিন্তু আমরা গুনাহ করার কারণে এখন জাহান্নামের দিকে যাই। এবার জবান খুলে বলেন আমরা জান্নাত চাই কি চাই না? খুলে বলো এখন জান্নাত চাইলে নবীর প্রেম লাগবো কি লাগবো না? আমার নবী ডাক দিয়া কই উম্মত তোমরা তো আমারে ভালোবাসো, তোমরা তো আমারে মোহাব্বত করো, তোমরা তো আমি নবীরে বড় ভালোবাসো, ইজ্জত করো, মোহাব্বত করো, এখন তোমরা আমি নবীর পরিবারকে পর্যন্ত মোহাব্বত করো। কোন সুবহানাল্লাহ। আগে নবী পরিবার ছিলাম, তারপরে কারবালার মধ্যে যাব। আমরা সবাই শুনতে রাজি আছি না? না আমি দয়াল নবীর পরিবারে ভালোবাসবা। আমার দয়াল নবীর কন্যা ছিলেন তাইজর, তার মধ্যে সবচাইতে ছোট কন্যা যেটা এটার নাম হচ্ছে হযরতে ফাতেমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। মা ফাতেমাতুজ্জোহরা আমার নবীজির আমার নবীজির কন্যা, আমার দয়াল নবীজির কন্যা মা ফাতেমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনাকে বিবাহ দিলেন নবীজির চতুর্থতম খলিফা হযরতে হযরতে ইসলামের চতুর্থতম খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। সুবহানাল্লাহ। হযরতে আলীর সঙ্গে আমার দয়াল নবী বিবাহ দিলেন। ইরে হযরতে আলীর বিবাহের আলোচনা যদি করা হয় তিনটা ঘন্টা সময় লাগবে। আর কোনোদিন যদি আসে আলীর বিবাহের আলোচনা করব। আমার আলোচনা যেহেতু কারবালা, আমি কারবালার বিষয়ে আলোচনা করি, আপনারা শুনবেন নি বাবা? আপনারা শুনবেন নি? আমার বন্ধুরা, আমার দয়াল নবীর কন্যারে বিবাহ দিলেন মাওলা আলীর সাথে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। কোন সুবহানাল্লাহ। দয়াল নবীর কন্যারে আলীর সাথে বিবাহ দিয়া আমার দয়াল নবীর কন্যা যখন বিবাহ হইলেন আস্তে 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 অনেকদিন তারা সংসার করে। সংসার করতে 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 রে তারা যখন অনেকদিন বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আমার
আল-তায়াল নবীদের প্রথম নাতি দ্বিতীয় নাতি হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন গেলেয়া কিন্তু কারবালার ঘটনা আপনারা সবাই জানেন ইমাম হুসাইন কেমনে কারবালায় গেছে ইমাম হুসাইন রে এজিদেরা কেমনে শহীদ করছে কিন্তু কারবালার মাঠে ইমাম হুসাইন রে শহীদ করার পরে কি হইছে এটা জানেন নি হ্যাঁ আজকে জানাই দেব আল্লাহ পাক কবুল করুক জোরে কোনা আমিন হযরত ইমাম হুসাইন কারবালার মধ্যে যাইয়া হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মধ্যে ঢুকিয়া রে যখন কারবালার মধ্যে যাইয়া হযরত ইমাম হুসাইনের সৈন্য ছিল 72 জন হযরত ইমাম হুসাইনের সৈন্যরা যুদ্ধ করতে 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 সবাই শহীদ হয়ে গেছে রে কারবালার মধ্যে আর কোনো কিছু নাই আর কোনো মানুষ নাই এদিদের দলেরা ইমাম হুসাইন রে ইন্ডিকেট করে ডাক দিয়া বলে আসো 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 ও নবীর বংশ ইমাম হুসাইন আসো আমাদের কাছে আসো কয় আসবো কথা সত্য গো আসবো কথা সত্য আগলে ভাইয়া কিন্তু সিনাই সিনা আগে সিনাইয়া লই নবীজির কন্যা মা ফাতেমা তুজহরা নবীজির কন্যার স্বামীর নাম হযরতে আলী নবীজির প্রথম নাতির নাম ইমাম হাসাইন নবীজির দ্বিতীয় নাতির নাম হযরত ইমাম হুসাইন আমার দয়াল নবী একজন আমার দয়াল নবী একজন পাঁচজন হইল ফাঁকে ভাইঙ্গাতন সুবহানাল্লাহ হুজুর ফাঁকে ভাইঙ্গাতন কি জানতে চাই ফাঁক মানি পবিত্র পাঞ্জা মানি ফাঁক তন মানি দেখ ফাঁক পাঞ্জাতন মানি পবিত্র ফাঁসটা দেখ হযরতে দয়াল নবী মাঝখানে মা ফাতেমার ডান দিকে মাওলা আলী বাম দিকে ইমাম হাসাইন হচ্ছে ডান দিকে হযরত ইমাম হুসাইন হচ্ছে বাম দিকে ওই লোক কয়জন পাঁচজন মনবাই ফাঁকেতে পাঞ্জাতন নিরাকার নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বুঝা তাদেরকে ভালোবাসিলে পাইবা দয়াল নবীজিরে তাদেরকে ভালোবাসিলে পাইবা দয়াল নবীজিরে পাইবাই আমার মাওলার দর্শন পাগল মনরে ডুব দিলি না এসকে দরিয়াই ওরে ডুব দিলি না চুপকাইলি না এসকে দরিয়াই পাগল মনরে ডুব দিলি না এসকে দরিয়াই সুরে কোন আল্লাহ আকবার এই জন্য আমি আমার ভারতের বাবাদেরকে বলবো যেহেতু এটা হিন্দু রাষ্ট্র ভারতের এমন একটা রাষ্ট্র আপনারা কোনোদিন হিন্দুদেরকে ঘৃণা করবেন না তাদের সঙ্গে বাতিত্ব বোধ করবেন তাদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখবেন হয়তো বা আল্লাহ বা রাব্বুল আলামিন বাতিত্ব রাখার কারণে আমার নবী চাইছে কেমনে কৌশল করে তাদেরকে আমাদের ছায়া তলে আনা যায় ঠিক না বলে এই জন্য তাদেরকে ভালোবাসবেন মহব্বত করবেন সুন্দর হাসি দিয়ে কথা বলবেন তাদের সাথে ঠিক কিনা বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে আমি শামীম রেজার হাতে গত কিছুদিন আগে একজন মুসলমান হয়ে গেছে আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন একবার যখন তাফের ময়দান দিয়া হাইটা যায় ইহুদির বাচ্চারা দয়াল নবীকে বলতেছে নগো নবীজি আপনি তো রহমতের নবীজি আপনি তো মায়ার নবীজি আমরা জানতে চাই ওগো নবীজি আপনি যে এত বাহাদুরি করেন আপনি যে এত বেশি নেতামি করেন ওগো নবীজি আপনার কি ক্ষমতা আছে আপনার কি পাওয়ার আছে আপনি তো বলেন আপনার আহলে ভাইয়া যারা পাকে ভাঙ্গাতন যারা আপনি নাকি তাদেরকে ভালোবাসেন তাদেরকে আল্লাহ ভালোবাসে ইয়া রাসূলুল্লাহ নবী গো এখন আপনার কথাটা আমরা জানতে চাই আপনি কিভাবে এই কথাগুলো বলেন ইহুদিরা বলতেছে নবী গো ও গো মায়ার নবী আমরা জানি আপনার কোনো ক্ষমতা নাই আসলে আমার নবীর ক্ষমতা আছে না নাই আছে বলে আছে না আমার নবীর ক্ষমতার জন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতে চাই কি চাই না ভগবান কুলে বলেন চাই কি চাই না কবুল করো জোরে বলেন আমিন ইহুদি একটা ডাক দিয়া কয় নবী গো আপনার যেই পরিবার আপনি একদিন তাদেরকে নিয়ে আসবেন আর আমরা আমাদের পরিবার নিয়ে আসব আপনারা আমাদেরকে বদদোয়া করবেন আর আমরা আপনাদেরকে বদদোয়া করব নবী গো
আপনি বদদোয়া করলে আল্লাহ যদি আপনার দোয়া কবুল করে আমরা ধ্বংস হইয়া যাব, আর আমরা বদদোয়া দিলে আমাদের দোয়া যদি আল্লাহ কবুল করে আপনারা ধ্বংস হইয়া যাবেন। কোন নাউজুবিল্লাহ, আমার দয়াল নবী তো রহমতের নবী, ঠিক কিনা বলে? আমার দয়াল নবী হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী। আমার দয়াল নবী ডাক দিয়া কয় মানলাম তোমাদের চ্যালেঞ্জ গ্রহণ করলাম, এই চাওটা আল্লাহ দিয়ে এমনি যেভাবে আছে আল্লাহ দিয়ে না যেভাবে আছে বলে। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয় রে ইহুদিরা, ও ইহুদিরা মানলাম মানলাম মানলাম, আমি আমার পরিবার নিয়ে আসব, তুমি তোমাদের পরিবার নিয়ে আসবা, যারা বদদোয়া দিলে আল্লাহ দোয়া কবুল করব, তাদের দোয়া কবুল হয়ে যাইব। সুবহানাল্লাহ। আমার নবী কয় ঠিক আছে, আমিও দোয়া করলাম তোমরাও দোয়া করবা, এখন বলো আমরা দোয়া করলে তোমরা ধ্বংস হবে না, ধ্বংসর একটা রূপ দেখবা, কিন্তু তোমরা আমি নবীজির তরিকায় আসবে কি আসবে না? সুবহানাল্লাহ। আমার নবীজি হিকমত দিতেন, হিকমত আমার দয়া নবীজি সুন্দরভাবে সাবলীল ভাষায় ব্যবহার করে তাদেরকে আনতেন, এই জন্য বলি নবীজি বলছে আপনারা ভালোভাবে ব্যবহার করবেন, ঠিক কি না? আমাদের বলে ঠিক কি না? আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কই ইহুদিরা রে, ও ইহুদিরা রে ঠিক আছে আগামীকালকে সূর্য ওঠার পর পর আমরা আসবো, ওই যে দেখা যায় নজরুল পাড়া এলাকার একটা মাহফিলের মাঠ, ওই মাঠের এক প্রান্ত থেকে তুমি আসবে আর এক প্রান্ত থেকে আমরা আসবো, যাদের দোয়া আল্লাহ কবুল করবে তাদের দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের সকল ছায়া তলে সকল ধর্মের মধ্যে আল্লাহ পাকের মনোনীত ধর্মে আমরা চলে আসবো। কয় ঠিক আছে। পরের দিন যখন সকাল হইয়া যায় নবীর পরিবারের সদস্য কয়জন? আমার দয়াল নবী তাদেরকে নিয়ে লাইন ধরে আসতেছে, ইহুদির দলেরও আসতেছে, একে 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 সামনের দিকে আসতেছে। আমার দয়াল নবী যখন দূর থেকে আসে রে, আমার দয়াল নবী যখন দূর থেকে আসতেছে ইহুদির দলেরা লক্ষ্য করে থাকে, কিরে ওই দেখা যায় মুহাম্মদ আসতেছে, আমার দয়াল নবীরা আসতেছে, দেখ রে কত সুন্দর চেহারা দেখা যায়, তাদের চেহারাটা বড় সুন্দর দেখা যায়। ইহুদির দলেরা কয় না না না, আমরা তাদের সঙ্গে চ্যালেঞ্জ করব না, কারণ তারা এত সুন্দর চেহারা, মনে হয় তাদের আল্লাহ তাদের কেমন পাওয়ার দিয়ে দিছে, তাদের চেহারাটা বড় সুন্দর দেখা যায়, তাদের চেহারাটা বড় মায়াময় দেখা যায়, তারা যদি আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তাদের দোয়া কবুল করবো রে, না 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 আমরা এই মুহূর্তে তাদের সঙ্গে কোনোদিন আমরা তাদের সাথে চ্যালেঞ্জ করব না। ইহুদিরা বলতেছেন চল 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 আমরা চইলা যাই, আর একটা ইহুদিরা দিয়া কই না আমরা যাব না, কই কেন যাইতি না, কই যদি চইলা যাই তাইলে তো তারা মনে করবে আমরা বয়ে ফেলায় গেছি, আমরা তাদের কাছে যে সেরেন্ডার করি, আমরা তাদের কাছে যে সেরেন্ডার করি, কই ঠিক আছে সেরেন্ডার করবো। আমার দয়াল নবীজি সামনে আইসা দাগিয়া কয় ইহুদিয়া রে, ও ইহুদির দলেরা আগে কি তোমরা বদদোয়া করবা নাকি আমরা করব? ইহুদি ডাক দিয়া কয় নবী ও মায়ার নবীজি, আপনারা বদদোয়া কইলেন না, আমরা বদদোয়া করতাম না, কয় কেন গো? কয় এই কারণে আপনি নবী তো হইছেন রহমাতাল লিল আলামিন, আল্লাহর নামের পরেও আলামিন, আমাদের বংশ ধ্বংস হইয়া যাবে। তোমরা হার মানসুনি কয় মানছি গো, কয় তাইলে আর কোনদিন মুসলমানের বিরোধিতা করো না, মুসলমানের সাথে বিয়াদবি করো না, কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই মুহূর্তে আপনি দয়াল নবীর জবানের সাথে জবান দিলে পরে আছে লা ইলাহা সবাই জবান করে বলেন আমরা
ক্ষমা করে বলেন, আরে 365 দিন মাহফিল হয় না, আজকে একদিন এই দক্ষিণ রামনগরের মানুষগুলোকে দণ্ড করার জন্য, দক্ষিণ রামনগরের মানুষের জীবনের গুনাহ মাফ করার জন্য, না জানি আজকের মাহফিল থেকে যাওয়ার পরে তার মৃত্যু হয়ে যায়, না জানি গত বছর কোন ভাই ছিল এই মাহফিলে, আজকে সে নাই, না জানি আগামী বছর আসার আগে আজকে একটা ভাই কবরে চলে যায়, এই জন্য সবাই জবান করে নবীজির দরবারে শুকরিয়া, আল্লাহর দরবারে শুকরিয়া, সবাই জবান করে বলেন আমরা আল্লাহর মেহমান বলেন সদস্যরা ছিল 72
পাড়ার দুজন সদস্য ইমাম হুসাইন যখন একজন 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 করে পাঠাইতে পাঠাইতে অনেক মানুষ পাঠায় রে একজন একজন করে যাইতে যাইতে অনেক মানুষ চলে গেছে ইমাম হুসাইনে পাক কারবালার জমিনের মধ্যে লক্ষ্য করে দেখে রে একটা মানুষ আর দেখা যায় না ইমাম হুসাইন কারবালার মধ্যে বেসামাল ইমাম হুসাইন চোখের পানি পালায়া পালায়া কান্দে সবাই আমার সাথে বলেন আমার কেহ নাই রে এই বব সংসারে থাকলে কি আর কান্দে হোসেন কারবালার ময় টানে আমার কেহ নাই রে আমার কেহ নাই হোসেন কারবালায় আল্লাহ হাসান যদি জগরেতে হোসেন কারবালায় হায় রে তুই না থাকলে কি আর কান্দে হোসেন কারবালার ময়দানে ইমাম হুসাইনের জন্য আমাদের মন কাঁদে কি কাঁদে বলেন কাঁদে কি কাঁদে আরে দুধের শিশু আগরে সঙ্গে পানি পানি করে আল্লাহ দুধের শিশু আগর সঙ্গে পানি পানি করে রক্তের বিনি ময়ে তুমি জান্নাত দিবা রে আমার কে বলাই রে এই বাবা সংসারে আইরে থাকলে কি আর কান্দে হোসেন কারবালার ময়দানে আমার কে বলাই রে আমার কে বলাই হাই হাই থাকলে কি আর কান্দে ইমাম হুসাইন এবার রওনা দিলেন যুদ্ধ করার জন্য একা সুবহানাল্লাহ ইমাম হুসাইন একা একা রওনা দিল রে ওই জায়গার মধ্যে মহিলারা ইমাম হুসাইনের পাত্রে বলতেছেন ও ইমাম হুসাইন নবীজির বংশ ইমাম হুসাইন আপনি বুঝি কারবালার মধ্যে চলে যান ইমাম হুসাইন বলতেছেন হ্যাঁ আমি কারবালায় চলে যাই হুসাইন আপনি কারবালায় যায়েন না আপনারে তো তারা ধ্বংস করে দিবে তারা দবাই করে দিবে আমার নবী বইলা দিয়ে গেছে ইমাম হুসাইন কয় আমার নবী দেহ তো বলছে আমি কারবালায় গেলে শহীদ হইয়া যাব তাইলে তো আমার দয়াল নবীর কথা সত্য ধরে কোন সুবহানাল্লাহ ইমাম হুসাইন কান্দে রে কান্দে 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 ফেরেশতা তবুও বলতে আমি কারবালায় যাব ইমাম হুসাইন কয় মানুষ ও জগতের মানুষ তোমরা আমার বাধা দিও না আমার নানা দিদি আমি ইমাম হুসাইন কারবালার মধ্যে শহীদ হইলে খুশি হইয়া ভাই আমি ইমাম হুসাইন শহীদ হইলে খুশি হইয়া ভাই আমি আমার দেহটা নয় আমার পুরাটা শরীর আমার নানার জন্য কুরবান করিয়া দিব জায়ঙ্গ দেখাই কারে গো আর যার ফুরা দে হেনা
এখন আমার টেনশন নাই, আমি দুনিয়া থেকে আমার এদিকার সবাই করব টেনশন নাই। কয় কেন টেনশন নাই? ইমাম হোসাইন কয় আমার গলায় যখন এদিকারা চুরি চালাইব রে, আমার গলায় যখন চুরি চালাইব আমি ইমাম হোসাইন, যখন কবরের মধ্যে আমার আল্লাহ হাসুরের ময়দানে তুলব রে আমি ইমাম হোসাইন, যখন কবরের মধ্যে যাইব আল্লাহরে বলতে পারবো আল্লাহ গো আমি ইমাম হোসাইন তো আপনার বন্ধুরে খুশি করার জন্য, আপনার ইমাম হোসাইন আপনি আল্লাহ আপনার বান্দাগুলারে খুশি করার জন্য, আপনার বন্ধুরে খুশি করার জন্য আমার জীবন কোরবান করছি আল্লাহ, আমার জীবনটা তো আপনার বন্ধুরে খুশি করার জন্য কোরবান করছি আল্লাহ। বলবো অবশ্যই হা হা হা, তুমি তো আমার নবীরে খুশি করার জন্য কারবালায় শহীদ হয়েছ। আল্লাহ ইমাম হোসাইন আল্লাহর ডাক দিয়া বলল আল্লাহ ও দয়ালাল্লাহ মায়ালাল্লাহ গো, এখন আপনি তো আমার একটা আবদার রাখতে হবে গো। আল্লাহ বলবে ও ইমাম হোসাইন আপনি না নবীর বংশ গো, আপনার আবদার কি ফিরাইতে পারেননি, আপনি কি বলবেন আমার কাছে বলেন। ইমাম হোসাইন ডাক দিয়া কয় আল্লাহ আমার নানার যত গুলা গুনাগার উম্মত আছে গো, আমার প্রত্যেকটা রক্তের ফোঁটার কারণে ওই প্রত্যেকটা গুনাগার উম্মতে জান্নাত দিয়া দেন কোন সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সালামে জানাই মোরা তোমায় হোসাইন, নবীজি রাওলাত সালামে জানাই মোরা তোমায়। জোরে কোন আল্লাহ ইমাম হোসাইন কারবালার জমিনে গেলেন, মনোযোগ কারবালার মধ্যে গেলেন, যাইতে যাইতে যখন যুদ্ধ করে করতে 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 ইমাম হোসাইনের তরবারির সামনে যত মুনাফিক দিবে ইমান আসে রে, তরবারির সামনে যতবার কুরআনি মারে একটা মানুষ তরবারির সামনে থাকে না, কারণ ওই তরবারির মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পাওয়ার দিয়ে দিছে যেই পাওয়ারটা স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকে আসা। কোন সুবহানাল্লাহ, আমার টাকা পয়সা নাই, আমার সম্পদ নাই, আমার সন্তান মানুষ হচ্ছে না, আমার সন্তানের জন্য বিদেশ পাঠাইতে পারতেছি না, আমার সন্তানের কোনো চাকরি হচ্ছে না, খুদার কসম এই মাহফিলে যত ভাই বাবা আছে আমি আপনাদেরকে বলে যাই আজকে থেকে আগামীকালকে সকাল ফজরের আগে থেকে তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করে দেন, তাহাজ্জুদের নামাজে ওইটা চোখের পানি ফেলায় আল্লাহর দরবারে কান্দেন, আল্লাহর দরবারে চোখের পানি যখন ফালা আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতারা আমার বান্দা চোখের পানি ফালায় কান্দে আর আমার সহ্য হয় না, যে দেখ আমার ফেরেশতাটার কি চায়, আমার বান্দার মনে আশা কি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন বান্দা বলে আল্লাহ আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার দম নাই, আমার দৌলত নাই, আমার গুনাহ মাফ করো, আমার অসুস্থতা দূর করো, আমার খারাপ রোগ আছে রোগ দূর করে দাও, আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহরে বেশি বেশি ডাকার কারণে আমি আল্লাহ তোর মনের সব আশা পূরণ করছি। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ফেন্দেলো সাহাবাইলা মাওলা ফেন্দেলো সাহাবাইলা
লাইলি মাওলা তুই রে তুই মাওলা তুই রে আউয়ালে আখেরে মাওলা তুই রে। গতকালকে বৃষ্টি আসিল কি ছিল না? গতকালকে বৃষ্টি আসিল না? আজকে কি বৃষ্টি? আজকে বৃষ্টি কোথায়? কই গেল বৃষ্টি? এটাই আল্লাহ লীলা, সুবহানাল্লাহ, এটাই আল্লাহ লীলা। আল্লাহ আমার কোরআনের মাহফিল হবে না, আমার নবী কামলাওয়ালার মাহফিল না, সোয়াদায় কারওয়ালার মাহফিল না, আমার বন্ধুর মাহফিল না, এই জন্য আমি আল্লাহ বৃষ্টি হয়। আর যদি বৃষ্টি হয় এটা রহমতের বৃষ্টি, ঠিক? আল্লাহ ভালো করছেন এই জন্য পয়সা লাগে, ঠিক কিনা বলো? ঠিক কিনা? যখন খুলে মাওলা তুই রে আউয়ালে আকেরে উদ্ধার করলো কে রে মাওলা তুই রে তোয় মাওলা তুই রে আউয়ালা কে রে মাওলা তুই রে তোয় মাওলা তুই রে। দুই হাত ধরে সোজা করে দেখা চিৎকার মেরে কোন আল্লাহ সামনে যখন এদিক বাইরে আসে ইমাম হুসাইন।